নমস্কার বন্ধুরা অল বাংলা নলেজ চ্যানেলের পক্ষ থেকে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে কর্মক্ষেত্র পেপার অর্থাৎ একত্রিশে জুলাই থেকে ছয় আগস্ট কর্মক্ষেত্র পেপারে যে সমস্ত খবরগুলো প্রকাশিত হয়েছে সেই খবরগুলো নিয়ে এক এক করে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন যারা চ্যানেলটিকে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন সমস্ত খবরের আপডেট সবার আগে জানবার জন্য তো চলুন বন্ধুরা আজকের বিষয় শুরু করা যাক প্রথম খবর ইস্পাত নিগমে পাঁচশো সাতান্ন জুনিয়ার ট্রেনিং অপারেটার কাম মেকানিক পদে নিয়োগ করা হবে নিয়োগ করা হবে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল মেটালজি ও ইনস্ট্রুমেন্ট সহ বিভিন্ন শাখায় এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর চার দু হাজার উনিশ প্রথমে ট্রেনিং ট্রেনিং চলাকালীন স্টাইপেন পাওয়া যাবে সফলভাবে ট্রেনিং শেষে নিয়োগ করা হবে যথাক্রমে টেকনিশিয়ান বা অপারেটার কাম মেকানিক পদে প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে কলকাতায় পরীক্ষা কেন্দ্র আছে মেকানিক্যাল শূন্য পদ দুশো ইলেকট্রিক্যাল শূন্যপদ একশো পনেরোটি মেটালজি শূন্যপদ ছিয়াশিটি কেমিক্যাল শূন্যপদ তেতাল্লিশটি ইলেকট্রনিক শূন্যপদ পাঁচটি ইনস্ট্রুমেন্ট শূন্যপদ নটি এবং রি ফ্যাক্টরি শূন্যপদ দশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য সেই সঙ্গে এনসিবিটি এবং স্বীকৃত আইটিআই বা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে বয়স বয়স হতে হবে এক সাত দু হাজার উনিশ সাতাশ বছরের মধ্যে আবেদন করতে হবে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটটি হলো ডিপ্লুডব্লিউ ডট ভাইজাগ স্টিল ডট কম এবং আবেদন করতে হবে একুশে আগস্টের মধ্যে পরবর্তী খবর তিনশো পঞ্চান্ন জন ইস স্কিল্ড ট্রেডসম্যান এবং এয়ারক্রাফট টেকনিশিয়ান নেবে এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস এটি এয়ার ইন্ডিয়ার অধীনস্থ একটি সংস্থা নিয়োগ করা হবে সংস্থার চার রিজিয়ন স্কিল ট্রেডম্যান নিয়োগ করা হবে বিভিন্ন ট্রেডে পাঁচ বছরের চুক্তি চুক্তিতে নিয়োগ করা হবে ভালো কাজের নিরিখে মেয়াদ আরও পাঁচ বছরে বাড়ানো হবে রিজিয়ন পদ নর্দার্ন রিজিয়ন স্কিল ট্রেডসম্যান শূন্য পদ চৌত্রিশটি রিজিয়ন স্কিল ট্রেডম্যান শূন্য পদ চব্বিশটি এয়ারক্রাফট টেকনিশিয়ান শূন্য পদ চল্লিশটি এবং রিজিয়ন স্কিল ট্রেডম্যান শূন্যপদ সতেরোটি এয়ারক্রাফ টেকনিশিয়ান শূন্য পদ পঞ্চান্নটি শিক্ষাগত যোগ্যতা স্কিল ট্রেডমেন্ট পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সহ দু বছরের অভিজ্ঞতা এবং অ্যাভিয়েশনে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে এক আট দু হাজার উনিশে পঁয়ত্রিশ বছরের মধ্যে তপসিলীরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর বয়সের ছাড় পাবেন এবং আবেদন করতে হবে ওয়েবসাইটে ওয়েবসাইটটি হল ডট এয়ার ইন্ডিয়া ডট ইন এবং আবেদন করতে হবে ছাব্বিশ থেকে সাতাশে সেপ্টেম্বরের মধ্যে পরবর্তী খবর বর্ডার রোডস অর্গানাইজেশনে তিনশো চৌত্রিশ জন মাল্টিস্কিল ওয়ার্কার মেশন ড্রাফসম্যান সুপারভাইজার স্টোর সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে এটি প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা নিয়োগ করা হবে জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সে শুধুমাত্র পুরুষাই আবেদন করতে পারবেন এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এক দু হাজার উনিশ মাল্টিস্কিল ওয়ার্কার মেশন দুশো পনেরোটি এবং সুপার সুপারভাইজার স্টোর সাইত্রিশটি ওয়েল্ডার পনেরোটি এই নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয় না প্রার্থীদের সুবিধার্থে এই খবর আগাম জানানো শিক্ষাগত যোগ্যতা আবেদনের পদ্ধতি সহ বিভিন্ন তথ্যের জন্য দেখুন ওয়েবসাইট ওয়েবসাইটটি হলো টিপিল ডব্লিউ ডট বি ডট ডট ইন আর্মিতে একশো উননব্বই জন ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট নেওয়া হবে নেওয়া হবে ভারতীয় সেনাবাহিনীতে ট্রেনিং ট্রেনিং হবে চুয়ান্নতম শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল মেন কোর্স পঁচিশতম শর্ট সার্ভিস কমিশন টেকনিক্যাল উমেন্স কোর্স এপ্রিল দু হাজার কুড়ি নিয়োগ হবে বিভিন্ন টেকনিক্যাল শাখায় এই জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে নির্ধারিত শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস থাকতে হবে বয়স বয়স হতে হবে এক চার দু কুড়ি অনুসারে কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে এবং দৈহিক মাপঝোপ ছেলেদের ক্ষেত্রে উচ্চতা একশো সাতান্ন সেন্টিমিটার মেয়েদের ক্ষেত্রে একশো বা বাহান্ন সেন্টিমিটার আবেদন করতে হবে ওয়েবসাইটে বাইশে আগস্টের মধ্যে টিপ্লু ডব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে খবর স্টেট ব্যাঙ্কের স্পেশালিস্ট অফিসার ক্রেডিট অ্যানালিস্ট পদে পঁচাত্তর জনকে নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ হবে মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল থ্রি ও স্কেল টুয়ে শূন্য পদ ক্রেডিট অ্যানালাইসিস্ট নিয়োগ করা হবে কুড়িটি শিক্ষাগত যোগ্যতা সি এ বা ফাইন্যান্স স্পেশালাইজেশন সহ এমবিএ বা ম্যানেজমেন্ট পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অথবা ব্যাংক বা কোনো আর্থিক সংস্থায় দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে বয়স হতে হবে তেইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং আবেদন করতে হবে অনলাইনে অনলাইনটি হবে ডাব্লুডাব্লু ডট ব্যাংকস এস ডট সিও ডট ইন এ এবং আবেদন করতে হবে বারোই আগস্টের মধ্যে পরবর্তী খবর ইন্ডিয়ান অলে দুশো এক ট্রেড ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস চারশো তেরো জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এক বছরে ট্রেনিং দেওয়া হবে অ্যাকাউন্টেন্সি আইটিআইয়ের একাধিক ট্রেড এবং ইঞ্জিনিয়ারিং বিভিন্ন শাখা সংস্থার সার্দার্ন রিজিয়নের মার্কেটিং ডিভিশনে পশ্চিমবঙ্গের প্রার্থীরা কেবলমাত্র সাধারণ ক্যাটাগরিতে প্রার্থীর জন্য নির্দিষ্ট আসনে আবেদন জানাতে পারেন তাই এখানে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য নির্দিষ্ট দুশো এক দুশো একটি শূন্য আসনের বিষয়ে জানানো হলো বয়স বয়স হতে হবে একত্রিশ সাত দু হাজার উনিশ তারিখে আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইটে ওয়েবসাইটটি হলো ডব্লিউ ডট অ্যাপ্রেন্টিস ডট জিওভি ডট ইন